সংস্কৃত চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যারা অনেক বছর থেকে আছেন, যারা আমাকে অনেক বছর থেকে চেনেন, আমি রুবেল, এটা সকলেই জানেন। এই রুবেল হওয়ার পিছনে আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়ানোর পিছনে আমি বলবো দুজনের অবদান ছাড়া আমি কোনো কালে কোনো অবস্থাতেই এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার আজকে যে অবস্থান, আমার আজকে সব কিছু, সেটা হচ্ছে প্রথমে বলবো সদ্য বড় ভাইয়া সৈমানা ভাই, উনি না হলে আজকে আমি রুবেল তৈরি হতে পারতাম না। আরেকটি কথা আমাকে অবশ্যই বলতেই হবে, বিকজ আমি যতটুকু জানি আমার যে ভিউয়ার্স আমাকে যারা পছন্দ করেন তারা আমার মারামারির জন্যই পছন্দ করেন বেশি, এবং যার জন্য সবাই আমাকে লড়াকু রুবেল বলেন এবং কারাতেকা রুবেল বলেন। এটার পিছনে যার অবদান, যার হাত ধরে আমি যেখানে শুধু হাতি পায়ে উঠবে, শুধু হাতি হাতি পায়ে উঠছে, আমি তার নাচে আবার দেখছি। আমি আজকে রুবেল, যার অবদানের কথা অনস্বীকার্য, সবাই জানেন যে আমি মারামারিতে একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার কারাতেকা, যার পরিচিতি আমার যারা ভিউয়ার্স তারা সকলেই আমার মারামারির জন্য আমার ছবি দেখেন এবং আমাকে পছন্দ করেন, এবং এই ছবি এবং মারামারি যার অবদান, না হলে পর আমি আজকের অবস্থানে যেতে পারতাম না। আমি প্রথমেই বলেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দানা ভাইয়া, এবং আমি এখন যার নাম উচ্চারণ করব, আমি যার কাছে কারাতে শিক্ষা নিয়েছি, যার হাত ধরে আমার শুরু, আমার শিক্ষাগুরু, কারাতে শিক্ষাগুরু ওস্তাদ জাহাঙ্গীর আলম। সবাই একটা হাত তালি দেন ভাই জোরে। আমি ওস্তাদ জাহাঙ্গীর আলমকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, ওস্তাদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা এবং আপনারা জেনে খুশি হবেন, আমি নতুন মুখে চান্স পাওয়ার পর আমি আমার ওস্তাদ উনি ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং রুবেল ভাইয়ের ওস্তাদ। আমিও 2 বছর তার কাছে প্র্যাকটিস করি এবং তার কাছে যা শিখেছি আমি অ্যাপ্লাই করে ফিল্মে অ্যাডমিশন সওদাগর, কাজে তাকে ইনশাল্লাহ আমি এবং রুবেল ভাই উত্তরে পড়িয়ে দিতে পেরে স্বাগত হিসেবে আমার সম্মানিত ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্য মার্শাল আর্টের আবিষ্কারক বাংলাদেশের একমাত্র জাহাঙ্গীর আলমের জন্য ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্য যারা একটা হাততালি দেন। ওনাকে ক্রেস্ট ফুটিয়ে দিচ্ছি আমার সিলেটের জেলার অসাধারণ সম্পাদক